হাদিস শরীফের মধ্যে আছে, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস মধ্যে বয়ান ফরমার, তোমার মধ্যে যে ব্যক্তি দেখিবে যে হনাকান পাপ খাস সংগঠিত, হনাকান পাপ খাস ওইটা দেখিবে, তাহলে তোমার মধ্যে যারা সামর্থ্যবান আছো নিজের হাতে যাইরে বন্ধ করে ফেলবে, যারা নিজের হাতে যাইরে পাপ খাস বন্ধ করে দিবার মতো ক্ষমতা রাখো তোমরা যাইরে হাতে বন্ধ করে দাও। আর যারা হাতে বন্ধ করিবার ক্ষমতা নাই, হাতে বন্ধ করতে গেলে এমনিতে কী হইব, দুর্ঘটনা হইব, মারামারির এর ধরনের ওইবের আশঙ্কা আছে, তলিবি কী করবো, মুখে হবে শক্তি আছে, মুখে যাইয়ের বুঝাবে শক্তি আছে, তলি তারা এমনিতে ইমানি করতে বলেছে যে মুখে প্রতিবাদ গরম করিব, এবার মুখে প্রতিবাদ করিব, ইয়ে বন্ধ করিবার চেষ্টা করিব। যারা মুখে প্রতিবাদ করিবার মতো ক্ষমতা নাই, হাতও বন্ধ করিবার মতো ক্ষমতা নাই, অন্তত পক্ষে ইয়ে কী গরম করবো, অন্তরে ঘৃণা গরম করবো, এই ভাব হাজি অর্ধে ইয়ে নল্লাই অসন্তুষ্টি, ইয়ে নল্লাই চিন্তা ভাবনা এবং দুঃখ মনোভিতরে রাম করিব, খুশি থাকতে কোনো মানে আয় ভাব হাজি নগরীর ওই তারা ঘরের ইয়ে নল্লাই খুশি, আইন যদিও এন নাই এলে খুশি থাকতে কোনো ঘন ভাব খাস করবো দুনিয়া মিতি ইয়ে ইমানদার বন্দার মধ্যে করতে বলিতে সেই যে হাই সিওতে যোগ্যতা রাখে সেই হাই সিটি ইয়ে বন্ধ করে চেষ্টা গ্রহণ করবো। সহস্ত দমন করিবার ক্ষমতা রাখিলে সহস্ত দমন করিব, মুখে প্রতিবাদ করিবার ক্ষমতা রাখিলে মুখে প্রতিবাদ করিব, এর দূর নাই হাত দমন করিতে না পারেন মুখে প্রতিবাদ করিতে না পারেন, অন্তত পক্ষে হাজি এনরা অন্তরায় ঘৃণা করিব। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই তৃতীয় শ্রেণী এর মধ্যে ইমান একদম নিম্ন স্তর, ইয়ার পরে ইমান হওয়ার আর স্তর নাই। যারা হাত দমন করিতে না পারেন, মুখ প্রতিবাদ করিতে না পারেন, মুখ ইয়া অন্তর ঘৃণা করিতে না পারেন, এদের ক্ষমতা নাই হতে তার বেইমান, এটা তার ইমানই নেই। তেতলা বলিয়া ইমানি করতে বলি কি অন্তত পক্ষে এর হাদিসের ব্যাখ্যা কারণ বিভিন্ন ব্যাখ্যা দিয়ে সহস্ত দমন হারা করিব, মুখে প্রতিবাদ হারা করিব, অন্ততরা গিনে হারা করিবার ব্যাখ্যা দিয়ে হতে সহস্ত দমন করিবার ক্ষমতা রাখে যারা যারা প্রধান আছে, যে গৃহপ্রধান জীব আছে গরমের জীবে বাপ আছে, এবার তার স্ত্রী তার ছেলে মেয়ে এটার মধ্যে হওয়া ধরনের ভাব খাস গতি দেখিলে নিজের হাতে যায় দমন করতে হবে, কারণ গৃহপ্রধান গরম একই মুরব্বী, তাহলে এই এবার এমনি আমি আদায় করিব। এইভাবে সমাজের প্রধান জীবা আছে, এবার যায় সমাজের প্রধান জীবে এবার এবার করতে বলিতে তার সমাজের মধ্যে হওয়া ধরনের পাপ খাজলি সেবে এই মানুষ হিসেবে যায় সহস্ত দমন করে নিজের হাতে বন্ধ করে দেবো খালি, এবার তার মধ্যে যাইতো ওয়ার্ডের মধ্যে যদি অনেকজ্ঞান এরকমভাবে পাপ খাস সংগঠিত হতে হয় তাহলে ওয়ার্ডের প্রধান জীবিত আহব মেম্বার জীবে হব তার মধ্যে ইমানি করতে বলিতে সে নিজের হস্তে যাইরে নিজে উপস্থিত হয়ে জায়গার মধ্যে গোড়ার মধ্যে উপস্থিত হয়ে হামি বন্ধ করে দেবো। এরকমভাবে ইউনিয়ন প্রধান জীব হইব অর্থাৎ সরকারি যারা আমেরা যারা সরকারিভাবে ক্ষমতার অধিকারী আছে, হ্যাঁ সে যার অধীনস্থল আছে তার অধীনস্থলের মধ্যে কোনো ধরনের পাপ খাস সংগঠিত হইতে দেখিলি তার মধ্যে ইমানি কর্তব্য, সে যদি মুসলমান হইতে হয় ইমানি কর্তব্য হলে সে সশরীরে এমনিতে জায়গা করার উপস্থিত হয়ে নিজে যাই না ফাইলে প্রতিনিধি ফাড়াই রাখা আমি বন্ধ করে দাম, যদি এবার বন্ধ না করা দেয় তাহলে কী করবো ওই যারা পাপ খাস গজ্জি এবং পাপ খাসে বন্ধ করিবার ক্ষমতা যারা তা আসেন তারা বন্ধ না করে এটারা ব্যাগ করে এটারা মৃত্যুর আগে আগে একদিন একদিন আল্লাহকে কী করবো এন ব্যাপকভাবে উকা আজাব দিব যে আজাবে সমানভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হইব, আজাবে বিভিন্ন রকম হইতে পারে, মহামারী হইতে পারে, এবার অগ্নিকাণ্ড হইতে পারে, এবার জলোচ্ছ্বাস হইতে পারে, এবার ঘূর্ণিঝড় হইতে পারে, বিভিন্ন রকমের এই সুরতে আজাবে বাইতে পারে, আয়ের ব্যাগ সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতলাই খনকিয়ায় ভাব খাস করিলি ভাব খাসি এন বন্ধ করি পেলে আর ইমানি কর্তব্য, আর আমি যে যে হাইসিয়তের যোগ্যতা রাহি সে সেই হাইসিয়তে সে নিজের স্থান তাহিরে ওই হাজি বন্ধ করি পেলে চেষ্টা করিব, এর আরাম এখন ইমানি কর্তব্য। ইয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি যে তোমরা বেয়াকুন জিম্মাদার তোমরা বেয়াকুন যার যার অধীনস্থ সম্পর্কে জিম্মাদারি কতটুকু আদায় করছো সেই সম্পর্কে তোমরা জিজ্ঞাসা